হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমার ঘরে আর কেক নাই অবশেষট কেক এইটুকুন আছে হ্যাপি বার্থডে হ্যাপি আমি ভিউয়ারস এইটুকুন তোমরা খাও এইটুকুন আমি খাবো হুম কার বার্থডে কার বার্থডে চোপা অ চোপা দি শুনছি হ্যাপি বার্থডে চোপা শুভচিন্তকের বার্থডে তাই তুমি চলে এসেছ ওই বাড়ি ছেড়ে হামলা 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 কে করবে হামলা 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 গামলাকে কে করবে হামলা 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 পাতানো ননদ না স্বামী শুনলাম নাকি বার্থডে আমি তোমার বর্দি সবাই জানে তো কেক খাওয়া খানা তো বানতা হয় না বলছি ওর বার্থডে তাই ফ্ল্যাট ছেড়ে বাড়িতে চলে এলে আর গতবার অক্টোবর মাসে গতবার বলেছিলাম একটা ছোট্ট কমিউনিটি পোস্ট ছেলেকে নিয়ে না দাও ছেলেকে হ্যাপি বার্থডে না বলো কিচ্ছু না বলো অ্যাটলিস্ট বললে তো পারতে আজকে যাদের জন্মদিন সবাইকে জানাচ্ছি শুভকামনা বা একটা উইশেস যে সবাই ভালো থাকুক যে যেখানে আছে হুম তখন তোমার হাতের মধ্যে মেহেন্দি করা ছিল আর আজকে দৌড়ে 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 ভেবে দেখুন তো ভিউয়ার্সরা যখন ভাবি যে ও সকালবেলা আসবে বললো তারপরও কাপড়গুলি ওপরে গেল। তারপর ম্যাগি খেলো সারাদিনে এক বেলাও ভাব খেলো না তো বিকেলবেলার দিকটা পেটটা খালি রেখেছিল রাত্রে বুঝি পার্টি হবে রাত্রে বুঝি পার্টি হবে মাংস ভাত হবে তার জন্য শুধু চিপস আর চা বৌদি কিন্তু এসে ভাত খেতে বসে গেছে ও জপা আমি তোমার বৌদি অনেক অপমান সহ্য করেছি নিজে পরকীয়া করি পরকে সাপোর্ট করি আমাকে তো বলতে পারতে আমাকে তো ভিউ আসতেই বলে দিল গতবার বার্থডের আগে ওই যে দীঘা গেছিলে দশ বারো তারিখ তো দীঘাতে না এই সময় দিঘাতে তিন দিন কাট্টায় আসলে পড়লে ঝগড়া শুরু হলো এই বার্থডেতে উইশ করা নিয়েই তো ধরা খেয়ে গেলে তারপর দীঘাতে যাওয়ার ইচ্ছে ছিল না কারণ তোমার বার্থডে পার্টি হবে কিন্তু বার্থডে যেতে লাগলো কারণ প্রদীপ ফোর্স করছিল কিছু বোধহয় ইস্যু ছিল তোমাদের অ্যাড প্রমোশনও ছিল তাই এইবার চলে এলে কারণ ফ্রিজে মাছ ফ্রিজে মাংস তরকারি মাত্র ফুল কিনে আনলে হুম প্ল্যান প্ল্যানক্র তো ফুল কিনে এনেছো যে এই ফুলগুলি ঠাকুরজন কিনে এনেছি সেই ফুল রেখেও দিলে দেখলাম সুন্দর করে ফুল কিনলে ফুল রেখে দিলে সেই ফুলগুলিকে ফেলে চলে এলে নাকি মাছে মাংসে ফুলে সবজি সব একসাথে কিনে নিয়ে চলে আসলে নাকি অনলি ফর বার্থডে ব্রেক বলো বলো এলো এলো এদিকে বাবা মানে আমাদের মিস্টার শক্তিমান দিল ক্যাহে তাহে ইলু 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 আহা কি রোমান্টিক বাবা তোমার ছেলের বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে কোনো দিন ভিডিও করেনি যদি ওনার ওই ইয়াং বয়েস থাকতো আর টিকটক টিকটক করার সুযোগ পেত উনিও কিন্তু কম পপুলার হতে না হলে দিল ক্যাহে তাহে একদম যখন মানে লিপসিংগুলি করে না পুরোটা মিলে যায় মাও করার চেষ্টা করে মা এতটা পারে না যতটা বাবা ফুটি উঠতে পারে দুর্ধর্ষ এরা যে কী করে এতদিন ধরে এই ব্লগার হয়নি বা এই ধরনের রিলস করেনি এইজ ডাজ নট ম্যাটার সত্যি চোপার বাবার রিলসগুলি এবং প্রত্যেকটা গান ওই দিন যে কি করেছিল বউকে ধরে এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে চাই কে বলবে মেয়ের বাড়িতে বসে মেয়ে দেখছে মেয়ের প্রাক্তন হাজবেন্ড দেখছে বড় হয়ে দাদু দিদার রোমান্স নাতি দেখবে তারপরও কিন্তু তাছাড়া চোপা শ্বশুর বাড়ি নেই কিন্তু মেয়ের ছেলের শ্বশুর বাড়ি তো আছে এরাও দেখছে ব্যাই মাসে বলছে ইলু 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 আমার জাম না জামাই জন্মদিন ইলু 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 এ এ বাবা জি না চোপা হোক চোপা তুমি এখন বলবে কালকে ভিডিও করে যে না আমি সুভচিন্তকের বাড়ির জন্য আসিনি তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম অনেক কিছু ব্লা 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 বলবে তোমার ওই কথাটা না ধোপের টিকিনি যে সবাই এসে খোঁজ করছে আরে যেদিন তোমার বাড়িটা তোর তো ফেসবুকেই ছিল বাড়ির মালিক তো অ্যাড্রেস সদ্য ফ্ল্যাট টু সদ্য সব ফেসবুকে ছিল তাই না কিন্তু তাহলে তখন লোক গেল না এরপর তুমি এক মাস পরে এলে তখন লোক গেল না তুমি গৃহ পূজা করলে থাকলে তখন লোক এলো না এখন হঠাৎ করে তোমার ঘরে কেউ আসতে চাইছে

আমি ভাবতেও পারিনি আমাকে ভিউয়ার্সা বললো দিদে অ দিদে জানেন কেন আমি জেনেছিলাম কিন্তু আমি উত্তর তখন দিই নাই এখন তো যখন সব দেখলাম সবগুলি রিলস টিলস সমঝদারি কেলে ইশারে কাফি হ্যাঁ গে মেসামেঝি গাই সমাজ গাই মেঝসামে তাহে ইলু ইলু হ্যাঁ তুমি আমাকে কেক খাওয়ালে না কিন্তু আমি নিজের থেকে এইটুকুন কেক ছিল কেকটা বড় ছিল কিন্তু সে কেকটা খাওয়া হয়ে গেছে লাস্ট পিসটা ছিল এটাই খেলাম যাই হোক এই সুযোগে আমার কেক খাওয়া হয়ে গেল আবার যাবার আগে বলছি হ্যাপি ইউ হ্যাপি 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 বার্থডে হ্যাপি ইউ ঠিক আছে সুস্থ থেকো ভালো থেকো আর গাছগুলির দিকে ধ্যান দিও আর নিজের দিকেও খেয়াল দিও এমন কোনো কাজ করো না এমন কিছু বলো না যাতে পাবলিকের মার কেউরাতলা পার হতে লাগে তোমার গায়ে যখন কোনো ফোসকা পড়ে সেই ফোস্কার আজটা কিন্তু আমাদের গায়েও মানে আমার গায়েও আসে চোপার বুদ্ধি চপার বুদ্ধি চপার বুদ্ধি শুনতে লাগে তাই সব কিছু করো একটু ঢেকে শুকে করো খুললাম খুলনা পেয়ারকে রেঙ্গে হামদনো হয় না সবসময় খুললাম খুল্লা পেয়ার করা হয় না যেমন করে অযোধ্যায় চলে গেছিলে খুললাম খুল্লা পেয়ারকে রেঙ্গে হামদনো করতে করতে তারপর আসার পর দাতানিকে ওই প্রেম জানলা দিয়ে হাওয়া হাওয়া ও হাওয়া হয়ে গেছিলো তাই না ছেলের বার্থডেতে উইশ করতে পারো না কোনো কিছু করতে পারো না অন্য আরেকজনের বার্থডেতে চলে আসতে পারো ফ্ল্যাট থেকে অথচ যে স্বামীর সাথে ডিভোর্সও চলছে তাকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করতে ভুলো না এ কেমন ভালোবাসা তোমার এই ভালোবাসার নাম আমি কি দেব বিষাক্ত ভালোবাসা না রসে ভরা ভালোবাসা ভালোবাসা কোনো দিনও প্রতিদানে কিছু চায় না ভালোবাসা দিতে জানে নিতে জানে না ভালোবাসার আরেক নাম ত্যাগ তাই না চোপা তুমি কি সত্যিকারের ভালোবাসা কি জিনিস বুঝেছ সত্যিকারে ভালোবাসা পেয়েছ সেই ভালোবাসাতে টাকা পয়সা কিচ্ছু লাগে না শুধু একটুখানি মনের মিল লাগে পেয়েছ কি সেটা খেলবো হলি রং দেবো না তাই কখনো হয় চলো বাই